মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সকলে আমার সাথে কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআম ওয়ালিকুম ওয়া আনফুসাকুম ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية عن عائشة رضي الله تعالى عنهما كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَنْفَطِرَ قَدَمَهُ فَقُلْتَ لِمَا تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ فَلَا كُنْ عَبْدًا شَكُورًا مُتَّفَقٌ عَلَيْهِ وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا حبيبنا
وعلى آل سيدنا مولانا সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধেনে যাওয়া, সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে উতার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আলহামদুলিল্লাহ। দলমত নির্বিশেষে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট কোড অফ লাইফ আমাদেরকে দিয়ে ধন্য করলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে মস্তক অবনত চিত্তে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ভাষা অনুযায়ী আল্লাহর শুকরগুজারি হচ্ছি, রাতের এই নীরবতাকে বিচ্ছেদ করে দিয়ে সকলেই পুরস্কৃত কণ্ঠে, জীবনে যে কাজে বেশি শক্তি দেই নাই সমস্ত শক্তিকে এক জায়গায় একত্রিত করে আর ওই শক্তিকে কণ্ঠের কাছে এনে নিয়ে আল্লাহ পাকের শুকরগুজারি হচ্ছি, সকলেই সমৎসরে আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ, হয় নাই আর একটু উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলে উঠুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র দুরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার নবী কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, পূর্ব ভাবলা জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আজকের এই যে ওয়াজ মাহফিল, সূচনা বাদ দিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমলের নিয়তে বলবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এটার নাম কি? যারা বললেন না তারা কি মুসলমান ঘরের সন্তান না? আপনারা কি জানেন না আপনাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আপনাদের ধর্মগ্রন্থের নাম বাইবেল, ত্রিপুরক, জিন্দাবিস্তা, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্ববেদ, আপনাদের ধর্মগ্রন্থের নাম কি? চিৎকার করে বলেন, নাম কি? কোরআন। এই কোরআনটা হচ্ছে পৃথিবীতে যত রকমের বই রয়েছে, যত রকম বুক রয়েছে, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে, জোরে বলেন, কি নাম? কোরআন। এই শ্রেষ্ঠ গ্রন্থের শ্রেষ্ঠ কথাগুলি শ্রেষ্ঠ বান্দারাই শুনবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন, আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন শুনবেন, শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার জোরে বলবেন, ঈমান আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। বলছেন যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, যাতা তুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতা তুহুম ঈমানা, ঈমান আপনার আমার বৃদ্ধি হবে। এজন্য আল্লাহু আকবার জোরে বলবেন, নাচতে বলবেন, জোরে বলবেন, নাচতে বলবেন, আল্লাহু আকবার। যারা জোরে বলতে পারবেন, হাত টান টান করে আল্লাহকে দেখান, নারে তাকবীর। হয় না এটা মুসলমানের আওয়াজ হতে পারে না, হাত নামান। মুসলমানের আওয়াজ আজ নিস্তব্ধ হওয়ার কারণে প্রিন্টিং মিডিয়া, ইউটিউব মিডিয়া, ফেসবুক, নাইসবুক, যত মিডিয়া রয়েছে, আপনারা আমার চাইতে বেশি খবর রাখেন। আজকে মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে মুসলমানদের উপর ইহুদিরা চেপে বসেছে, ঠিক কিনা? জোরে কর, আওয়াজ দেওয়া কোন কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসের ভিতরে পেয়েছি, ইতিপূর্বে মুসলমানদের আওয়াজ ছিল, মুসলমানদের অহংকার ছিল। আমরা ইতিপূর্বেও দেখেছি যখন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বাংলার নাস্তিকেরা কথা বলতো, বাংলার দামাল ছেলেরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোরআনকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, বাধ্য হয়ে বাংলাদেশ থেকে সমস্ত নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছিল। আওয়াজ দেওয়া কোন কথা, ঠিক না বেঠে? জোরে কোন, ঠিক না বেঠে? আমার ভাইয়ের, আজ আর আওয়াজ নাই। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। জোরে কোন, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আসুন আমি আপনাদের খেদমতে বলছি, আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলি বলা হবে, চাতক পাখির মতো অপলক নয়নে কোরআনের কথাগুলি শ্রবণ করো, কারণ তোমরা জানো না কোরআনের কথাগুলি এত মূল্যবান, হয়তোবা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কোরআনের একটা কথাই। জোরে কোন, আল্লাহু আকবার। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আল্লাহর কিতাবের কথাগুলি খুব মনোযোগ সহকারে শ্রবণ করো, কোনো বিশৃঙ্খলা যদি না করো, রাস্তাঘাটে দোকানপাটে যদি চলাফেরা না করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুনে যদি বসার জায়গা আছে বসার জায়গায় বসে আল্লাহর কোরআনের কথাগুলি শ্রবণ করো, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হবে। চিৎকার মারে কোন, মারহাবা। জোরে কোন, মারহাবা। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন, রাগ করছেন,
আমার ভাইরা, আলোচনা করব, আলোচনা কিন্তু এখনো যায় নাই, আলোচনা চলবে, চলবে সম্মানিত ভাইরা, আলোচনা শুনবেন না কারা হাত তুলে দেখান, দেখছেন অবস্থা, প্লিজ ভাইরা লুক এট মি, আমার দিকে তাকান, এভরিবডি সাইলেন্ট, কোনো কথা বলবেন না, আমি যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন, বার্তিক কোনো কথা বলবেন না, মনোযোগ আমার দিকে দেবেন, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন থেকে কথা বলছি, নিজের বানানো কারো কথা বলছি না, কারণ আমরা কোরআন থেকে শুনতে চাই, কোনো বাবার কিচ্ছা কাহিনী আমরা শুনতে চাই না, কোনো নেতার নেতৃত্বের কথা আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই কোরআনের কথা, ঠিক কিনা জোরে কন, কোরআনের কথা শুনতে রাজি আছেন যারা হাত তুলে দেখান তারা, নারে তাকবীর, আওয়াজ দিয়া কর নারে তাকবীর, আল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ কামনা করছি, এ কোরআন থেকে আমি কথা শুনব, আপনি কথা শুনবেন, কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর জমিনের নিচে আসমানের উপরে আর একটাও নাই, কথা কোন ঠিক কিনা, এ কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাব, এ কিতাবটা হলো আখেরি কিতাব, মর্যাদা সম্পূর্ণ একটা কিতাব। সম্মানিত ভাইরা, এ কিতাব থেকে যারা কথা বলবে আল্লাহ পাক বলছেন তারাও হচ্ছে তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ কামনা করছি, কোরআন আপনাকে আমাকে হাত ছানি দিয়ে রাখছে, কোরআন করিম জানিয়ে দিচ্ছে, কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর প্রতি মানানো আর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখন বলেন আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কিনা, কি আমার প্রতি মনোযোগ নাই, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কি আনি নাই, যে কয়েকজন বললেন তারা, আর বাকি বাতরা কি, আমরা কি আল্লাহর প্রতি ইমান এনেছি কিনা, জোরে কোন এনেছি কিনা, এনেছি। আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি কি করি না, খাতামুন নাবিন, আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নাবিন লা নাবিয়্যা বাদা, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এ কথার প্রতি আপনার আমার বিশ্বাস আছে তো, কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, রসুলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, রসুলকে ভালোবাসি, রসুলের সাহাবীদেরকে ভালোবাসি, রসুলের আদর্শ যারা মেনে চলে তাদেরকেও আমরা ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, রসুলকে ভালোবাসি শুধু মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে যদি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে আল্লাহ রসুলের শাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার খেলাফত চলছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আজ আমিরুল মুমিনিন হয়েছেন, হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনকে এক বেদুইন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে এমন কিছু বিষয় আপনার কাছে জানতে চাই যে কথাগুলি আপনি আমাকে জানালে আমি সাথে সাথে আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হয়ে যাব, চিৎকার মারে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আপনার বিরক্ত হচ্ছেন? আল্লাহু আকবার বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলতে হবে গুনাহ হয় না সওয়াব হয়, সওয়াব হয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মা বোনেরা পদ্মার আলোড়ে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন গো মা। গত 2 তারিখ থেকে লাগাতার কোরআনের মাহফিলে কথাগুলি বলছি, শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, আপনাদের দোয়া আমাদের সাথে আছে সেই জন্য হয়তোবা কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে।
আমার ভাইরা দোয়া করতে থাকুন, আল্লাহ যেন তার এই ছোট্ট বান্দা দিয়ে কোরআনের হক কথাগুলি আপনাদের সামনে বলবার তৌফিক দান করে। দোয়া দেওয়ার উদ্দেশ্যে একবার আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ইহুদি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনাকে আমি চারটি বিষয়ে প্রশ্ন করব, এই চারটি বিষয়ে আপনি আমাকে যদি উত্তর দিতে পারেন, কথা দিলাম দেরি করব না, আপনার হাতের উপর হাত রেখে শাহাদা পাঠ করে আমি মুসলমান হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন বললেন, ভাই আপনার মনের ভিতরে যা জানার ইচ্ছা আপনি বলুন, আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ইহুদি ব্যক্তি প্রশ্ন করছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে সর্বপ্রথম বলুন, সর্বপ্রথম আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন যে পৃথিবীতে একই মায়ের দুইটি সন্তান দুনিয়ার বুকে এসেছে, একই দিনে তাদের জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে একই দিনে, আবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে একই দিনে। খলিফাতুল মুসলিমিন আপনাকে বলতে হবে, এই দুই সন্তান একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, কিন্তু পার্থক্য আশ্চর্যের বিষয় হলো, এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছর বয়স বেশি। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। আপনারা কি কথা শুনতে চান যে একই ভাইয়ের একই দিনে জন্ম যমজ সন্তান আমাদের সমাজে আছে না? কথা বলেন, আছে কি না? আবার একই পরিবারে একই দিনে একই সময়ে দুইটা লাশ, এরকম নজির আছে কিনা? জোরে কোন আছে কিনা? আমি গেছিলাম সম্ভবত জায়গাটার নাম দোগাছি, বালিয়াডাঙ্গি, সেখানে গেলাম প্রোগ্রামে, তো সেখানে একটা গোরস্থানের নাম ভাই বোনের গোরস্থান, ভাই বোন গোরস্থান। তো ভাই প্রশ্ন করলাম যে ভাই বোনের গোরস্থান কেন, তো বলা হলো যে একই দিনে একই সময়ে দুই, এক ভাই আর এক বোন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আল্লাহু আকবার। তাহলে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন বললেন, আর কিছু জানার আছে নাকি বলেন? ইহুদি ব্যক্তি বললেন, হ্যাঁ চারটি বিষয়ে জানবো, তার ভিতরে এক নম্বর প্রশ্ন করলাম, এবারে দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনুন। খলিফাতুল মুসলিমিন আপনাকে বলতে হবে, এ দুনিয়ার বুকে দুনিয়া যেদিন হতে সৃষ্টি হয়েছে এদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সূর্যের আলো আল্লাহর দুনিয়ার বুকে এমন এক স্থানে পড়েছে, এমন এক জায়গায় পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয়বার আর সূর্যের আলো পৌঁছাবে না। বলতে হবে ওই জায়গাটার নাম কি? চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এবারে ইহুদি বলছে আমার তৃতীয় নম্বর প্রশ্ন, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সে কয়দিখানা, কোন কয়দিখানা? যে কয়দিখানাও হাটে তার আসামিও হাটে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন কয়দখানা? আমার ভাইরা বন্ধুরা, আমার চতুর্থ নম্বর প্রশ্ন করলেন ইহুদি, বললেন আমিনুল মুমিনিন। চতুর্থ নম্বর কথা হলো, আপনি আমাকে বলুন যে সেটা কোন কবর, যেই কবরও জিন্দা, কবরের ভিতরে যেই লাশ রাখা হয়েছে, যাকে রাখা হয়েছে ওই ব্যক্তিটাও জিন্দা, কবরও চলাফেরা করে, তার লাশও চলাফেরা করে, কবরও জিন্দা আর তার ভিতরে যে লাশ রয়েছে সেও জিন্দা, সেও খায়। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। এ চারটা প্রশ্নের উত্তর আপনারা জানতে চান কি চান না? জোরে কোন চান কি চান না? কে কে জানতে চান হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আরো আস্তে বলেন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা হাত নামান। তাহলে আমরা সে কথা জানতে চাই। তবে ভাইরা আমার, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর হস্তে আপনারা আর ঘোরাফেরা না করে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব, বেশি কথা লম্বা করব না, যেহেতু ঠান্ডার দিন আপনাদের সময় বেশি লস করার দরকার নেই। অল্প কিছুক্ষণে আমরা
মাহফিলের শেষ প্রান্তে চলে যাব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত বসবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হচ্ছে কোরআনের ময়দান। এখানে কোরআন থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়। এই কোরআন আর হাদিসের কথাগুলি যারা নিজে আমল করার জন্য নিতে পারে তারাই সাকসেসফুল হয়। এই কোরআন থেকে আপনাকে আমাকে শুধু শুনলে হবে না, কোরআন থেকে বাস্তব জীবনের আমল করতে হবে। আমার ভাইরা, কোরআন তো এত বিশাল, এত বৃহৎ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি শেষ করতে পারবো না। তবে যে আয়াতে কারিমা আমি সূরাতু সফ থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা আমি আপনাদের খেদমতে বলবো আমলের নিয়তে। আমার ভাইরা, পদ্মার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ কামনা করছি মা, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে স্বীকৃতি দেই। আমাদের এক আল্লাহ, আমাদের এক পালনকর্তা, আমাদের এক রিজিক দাতা, আমাদের এক সৃষ্টিকর্তা, আমাদের এক পালনকর্তা, চিৎকার মারে বলতে হবে তিনার নাম কি, আরো আস্তে করে বলেন তিনার নাম কি। আমার ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আমাদের আছে, নবীর প্রতি ভালোবাসা আমাদের আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। না, নবীর প্রতি ভালোবাসা আপনার আমার কমে গেছে অনেকটাই। আগের মানুষের নবীর প্রতি ভালোবাসা যে ছিল এখন আর তেমনটা নাই। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মোদের বাজে। ঠিক, এ যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ঠিক, সমাজের যখন আপনি সমাজে রসুলুল্লাহর আদর্শে আদর্শবান হতে বলবেন তখনই সমাজে বিভ্রান্তকর কথা আসবে কিনা, জোরে কোন আসবে কিনা। আমরা সমস্ত বাধা বিপত্তিকে উতরে গিয়ে আমরা রসুলুল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেই যাব, করেই যাব, করেই যাব বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার কেন বললাম রসুলের প্রতি ভালোবাসা আমার আপনার কমে যাচ্ছে? আজকের টাটকা নিউজ, টাটকা খবর আমার ভাইরা, বন্ধুরা, আমার গোপালগঞ্জে মকসেদপুর ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধি বেয়াদব রিপন মিত্র নবীজিকে, যেই নবীজিকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান যদি হয়ে থেকে থাকেন আওয়াজ দিয়া জোরে বলতে হবে কথা ঠিক না বে। ঠিক, আমার ভাইরা, যে রসুলুল্লাহকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে রসুলুল্লাহর রওজা মুবারকে যাই, রসুলুল্লাহকে সালাম দেওয়ার জন্য এই জাহাজি সাহেব গেছে। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা কিছুদিন আগে মদিনাতুল মুনাওয়ারা ইলা মক্কাতুল মুকাররমায় গিয়েছে। আমার বাবা বলল, ভাবছে সব জায়গায় লোককে দেখেছি, কোনো জায়গায় লোক কাঁদে, কোনো জায়গায় কাঁদে না, কিন্তু নবীজি রোজায় যখন যায় আল্লাহর নবীর কোনো উম্মত না কেঁদে থাকতে পারে না। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীকে আমরা কম ভালোবাসি না বেশি ভালোবাসি? যদি বেশি ভালোবেসে থাকি আওয়াজ দিয়া কথা বলতে হবে, নবীজিকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? জোরে বলতে হবে বেশি না কম? বেশি ভালোবাসি। সম্মানিত ভাইরা, কেমন বেশি ভালোবাসি? আপনার আমার ভালোবাসা শুধু মুখে আছে, অন্তরে নাই। নবীজির প্রতি ভালোবাসা আপনার আমার মুখে রয়েছে, অন্তরে নাই। তার কারণ হলো আজকে রসুলুল্লাহকে গোপালগঞ্জে মকসেদপুরে রিপন মিত্র নামে এই বেয়াদবটা, এই কুলাঙ্গারটা ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধি রসুলুল্লাহকে, যে রসুলুল্লাহকে মুসলমানরা জীবন দিয়ে ভালোবাসে, জীবন দেয় তবু রসুলুল্লাহর সম্মানের ঘাটতি হতে দেয় না, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন কথা ঠিক না বটে? আমার ভাইরা, এই রসুলুল্লাহকে মকসেদপুর, মকসেদপুরের গোপালগঞ্জে আমাদের রসুলুল্লাহকে আল্লাহর পরে জিনার সম্মান, আকাশ আর জমিনের যতগুলি সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোর জন্য যেই নবী রহমত, এই নবীকে ধর্ষণকারী হিসাবে এই রিপন মিত্র নবীজিকে গালি দিয়েছে, চিৎকার মারে কোন নাউজুবিল্লাহ। আমরা অনতিবিলম্বে এই বেয়াদবের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাই, যারা এই পথে এই আইনে একমত হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন।
হাত নামান। ফাঁসি চাই কি চাই না? এ কথা আসতে বলবেন না, ফাঁসি চাই কি চাই না? যারা আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করে, কোন অধিকার নেই তাদের জমিনে বাস করবার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? বেটা বিয়াদব, যার কারণে তুমি দুনিয়ায় এসেছো, যার সাফায়াত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটে? কি জান্নাতে যেতে পারবো? এই আওয়াজ দিয়ে কোন পারবো? সেই রসুল্লাহকে তুমি ধর্ষণকারী বলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ। যে শয়তানও বিশ্বাস করে না, আওয়াজ দেন কথা ঠিক না বেঠিক? এ জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার তো মনে হয় কিছুদিন আগে রসুলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হলো, কোরআনকে নিয়ে কটূক্তি করা হলো। আমরা বিচার আমাদের মুসলমানদের সাধ্য অনুযায়ী আমাদের যেরকম চাওয়া পাওয়া ছিল সেরকম আমরা পাই নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের, কোরআন হাতে নিয়ে যারা ক্ষমতায় আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের শত্রু নন, আপনারা আমাদের মিত্র, আপনারা আমাদের বন্ধু। আপনাদের কাছে এই কোরআনের মাহফিল থেকে, এই যে মিডিয়া রয়েছে সারা বিশ্বময়, এই মাহফিলটা বিশ্বময় ছড়িয়ে যাবে, বিশ্বময় এই কোরআনের কথাগুলি ছড়িয়ে যাবে, শুনতে পাবে। আল্লাহু আকবার বলেন। এই মুরব্বী বাবাজি, এই মুরব্বী বাবাজি, এই বাবাজি, সমস্যা কোনো? আচ্ছা, প্রসাবের চাপ দিয়েছে, মুরব্বী মানুষ তো ডায়াবেটিস। সম্মানিত ভাইরা আমার, আমি এই কোরআন নিয়ে যারা ক্ষমতায় আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি একটিবার রসুল্লাহকে যে অবমাননা করে, আল্লাহ আর আল্লাহর ইসলামকে নিয়ে যে অবমাননা করে, কটূক্তি করে, আমার সাথে যারা একমত তারা আওয়াজ দিবেন, যারা একমত না বুঝতে হবে তারা সেই দলের লোক, আবু জেহেল আর লুতমা সাহেবা যে দলের লোক, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার সাথে যারা একমত তারা কথা জোরে বলবেন, ঠিক? আমার ভাইরা, আমার তো মনে হয় যারা রসুল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কাবাকে নিয়ে, হজকে নিয়ে কটূক্তি করে, প্রকাশ্যে দিবালোকে একটিবার যদি জনগণের সম্মুখে এদেরকে ফাঁসি দেওয়া হয়, তাহলে দ্বিতীয়বার বাংলার জমিনে নাস্তিক বলতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য রসুলুল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা, আপনার আমার মহাব্বত আরো বাড়াতে হবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলুল্লাহর প্রতি যে মহাব্বত দেখিয়েছিলেন আল্লাহ রসুলের দুজন সাহাবি মাজার মুআব্বেস আলাইহিস সালাম, আমার ভাইরা রসুলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলেন আল্লাহ রসুলের সাহাবিরা, তারা প্রমাণ করে দিয়েছে আমরা শুধু মৌখিকভাবে আল্লাহ রসুলকে ভালোবাসি নাই, আল্লাহ রসুলের প্রতি মৌখিকভাবে ইমান আনি নাই, আমরা প্রয়োজনে আল্লাহ রসুলের সম্মানার্থে আমরা আমাদের জীবন দিয়েছি, তারপরেও রসুলুল্লাহর সম্মানের ঘাটতি হতে দেই নাই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রসুলুল্লাহ বদর যুদ্ধের সাহাবিদেরকে নির্ধারণ করছেন, বদরের যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন আল্লাহ রসুল যাচাই বাছাই করছেন, লাইনে দাঁড় করে দিয়েছেন সাহাবিদেরকে, আল্লাহ রসুল বাসে বাসে তার সাহাবিদেরকে নিচ্ছেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য, সেনাপতি হিসাবে নিচ্ছেন। আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রসুল যখন নিজে নিচ্ছিলেন, এক পর্যায়ে নিতে নিতে একটা ছোট্ট বালক, আমার ভাইরা, রসুলুল্লাহ তার কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। আমার ভাইয়েরা, ছোট্ট বালক, তিনি মনে মনে ভাবছেন আমি তো জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমি ছোট্ট, আমার বয়স অল্প, আমি সেরকম লম্বা না, যেরকম লম্বা হলে বদরের যুদ্ধে আমি যেতে পারবো। আমার ভাইয়েরা বুদ্ধি একটু খাটালেন, পায়ের নিচে একটা বড় পাথর এনে দিয়ে পাথরের উপরে দাঁড় হলেন, চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা পাথরের উপরে দাঁড়িয়ে লাইনে লাইন হয়ে দাঁড়ালেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ কামনা করছি, ও বন্ধুরা আমার, রসুলুল্লাহ যখন এক পর্যায়ে তার কাছে আসলেন, আসার পরে আল্লাহ রসুল দেখলেন আল্লাহ রসুলের চাইতে ওই ছোট্ট বালক আরো উঁচু হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বললেন ও বালক, তোমার বয়স তো হালকা, তুমি তো কম বয়সী বালক, তোমার যে পরিমাণ বয়স হওয়ার দরকার সে পরিমাণ বয়স হয় নাই, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তোমার দরকার নেই, তুমি বাড়িতে যাও। আমার ভাইয়েরা,
বন্ধুরা আমার ছোট্ট সন্তান সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রসুল গো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব বলে, ইয়া রসুল আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে যুদ্ধের ময়দানে সেনা আমাকে সেনাপতি হিসাবে আমাকে মেহরবানি করে সদস্য হিসাবে পাঠান। ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে মাহরুম করবেন না। আল্লাহ রসুলের দয়া হলো, আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি লাইনে অপেক্ষা করো। আমার ভাইরা, তার পিছনে ছিলেন ছোট্ট ভাই, ছোট্ট ভাইকে আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন তুমি কি হও? বললেন ইয়া রসুল আল্লাহ সামনে যাকে দেখেছেন তার ছোট্ট ভাই আমি। বললেন তোমার বয়স তো আরো কম, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবে? আমার ভাইরা বন্ধুরা, আমার মাজার মুআব্বেস, এই মুআব্বেস ছিল ছোট, আল্লাহ রসুলকে ডেকে বলে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ভাইকে আপনি বড় দেখেছেন, আমার ভাইকে আপনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবার জন্য। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না, বিরত রাখবেন না। ইয়া রসুল আল্লাহ, আমি জানিয়ে দিতে চাই আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি কোনো অংশে কম না। আমার ভাইরা এটাই বুঝাতে চাইলেন, ইয়া রসুল আল্লাহ আমার বড় ভাইয়ের যা শক্তি আছে সে কম না, তার মানে আমার শরীরে শক্তি আছে, আমার ভাইয়ের শরীরে যত বড় শক্তি রয়েছে তার চাইতে কিঞ্চিত পরিমাণ হলো বেশি আছে। বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের দুই ভাইকে কুস্তি করার জন্য, লড়াই করার জন্য আমাদেরকে বলুন, নিঃসন্দেহে দেখবেন আমার ভাইয়ের চাইতে আমি বিজয়ী হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, রসুলুল্লাহ বললেন ঠিক আছে তোমরা একটু লড়াই করে দেখাও। মাজার মুআব্বেস দুজন যখন ওই বান্ডারির ভিতরে যাবে, ছোট ভাই মুআব্বেস মাজকে ডেকে বলছে ভাই মাজ, আপনি তো স্বীকৃতি পেয়েছেন যুদ্ধের ময়দানে আপনি যেতে পারবেন, আল্লাহ রসুল আপনাকে অনুমোদন দিয়েছে। ও ভাই আমিও তো যুদ্ধের ময়দানে যেতে চাই, দীন ইসলামকে টিকাতে চাই, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের সম্মান অক্ষুণ্ণ রাখতে চাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পদ্মার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে। আমার ভাইয়েরা দেখুন, সেই সময়ের সন্তানেরা নবী প্রেমিক ইসলাম প্রেমিক কেমন ছিল, আর বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা কেমন হয়েছে। বর্তমানে আপনি আমি আপনার আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি, চিস বাড়ি হ্যায় মাস্তে মাস্তে হ্যায় হিন্দি গানের পেদানি, ঠিক কিনা? এ কথা কোন আওয়াজ দেওয়া ঠিক কিনা? এগুলি গান শিক্ষা দিচ্ছি, সন্তানকে আর বক্তব্যে পাঠাই না, সকালে উঠে ব্রাগ স্কুলে যাও, বাচ্চার ওজন যদি 3 কেজি বই দেয় পিছনে 5 কেজি, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এ হয়েছে সমাজের অবস্থা, দিন দিন যত যাচ্ছে কোরআন থেকে বিমুখতা, কোরআন থেকে ফিরিয়ে নিচ্ছি সন্তানগুলিকে, আর এই সন্তানগুলি কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে, কোরআন থেকে বিরত রাখার কারণে এই সন্তানগুলি বড় হয়ে ওই শির মতো সন্তান হয়ে নিজের মা বাবাকে নিজের হাত দিয়ে গুলি করে হত্যা করছে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটি? এটার একটাই কারণ, কোরআন থেকে বিরত রেখেছি সন্তানদেরকে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার তাহলে সন্তানকে শিক্ষা দিচ্ছি কি, চিস বাড়ি হ্যায় মাস্তে মাস্তে হ্যায় হিন্দি গানের পেদানি, ব্যান সাটে রই ন্যাংটা নাচন ছাগলের মতো ভেবানি, ঠিক? আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা তাহলে সন্তানগুলিকে সর্বপ্রথম, দিস ইজ ফার্স্ট এফিয়ার, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? সকালবেলা যদি মূলার তরকারি দিয়ে ভাত খান, সন্ধ্যাবেলায় ঢেকুর কিসের আসবে, মূলার না গরুর গোস্তের? জোরে কর। ছোট্টকালে যদি কোরআনকে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, তাহলে এই সন্তান নম্র হবে, ভদ্র হবে, আদর্শবান হবে, আদর্শবান নাগরিক হবে, কথা কোন ঠিক না বেটে? আমার ভাইরা তাহলে আসুন সংক্ষেপে কথা শেষের দিকে চলে যাই। আমার ভাইরা, ছোট্ট ভাই মুআজ মাসকে ডেকে বলছে ভাই আপনি তো নির্বাচিত হয়ে গেছেন, আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন। ও ভাই আমি এখনো নির্বাচিত হতে পারি নাই, আমি
আপনার সাথে লড়াই করবো আল্লাহ রসুলকে বলেছি। কানে কানে ডেকে বলে, ভাই মাসরে আপনি যদি একটু আমার প্রতি রহম করেন, এহসান করেন, ভাই আমি আপনার সাথে যুদ্ধ করতে পারবো না, আপনার সাথে লড়াই করে আমি বিজয়ী হতে পারবো না, প্রথম স্থান অধিকার করতে পারবো না, ভাই একটু যদি আপনি সহায় হন, একটু যদি রহম করেন, আপনি যদি নিজের শক্তিটাকে নিজের কাছে রেখে কোনো বল প্রয়োগ যদি না করেন, তাহলে নিঃসন্দেহে আমি আপনার উপরে বিজয়ী হয়ে যাব, আর আপনার উপরে বিজয় হলে আল্লাহ রসুল আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমোদন দেবেন। চিৎকার মারে কন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, বন্ধুরা, আমার ভাইরা, আমার দুই ভাই যুদ্ধ লেগে গেল। আমার ভাইরা, দুই ভাইয়ের যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে মাস নিজের শক্তিকে নিজের কাছে রাখলেন, বহি প্রকাশ করলেন না, ফাঁকেতে মাস মাজ আর মোয়াব্বেস মোয়াব্বেস তখন মাজের উপরে বিজয় হলো। আল্লাহ রসুল দুজনকে ডেকে আনলেন, বললেন তোমরা কেন জিহাদের ময়দানে যেতে চাও? বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামকে নিয়ে নাস্তিকরা কটুক্তি করুক, আমাদের এটা বরদাস্ত হয় না, বিধায় আমরা আমাদের জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে দিন ইসলামকে আমাদের জীবন দিয়ে প্রমাণ করতে চাই, এই দিন ইসলামকে, আল্লাহর কোরআনকে, নবীজিকে, আল্লাহকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু মাজ মুআব্বেস বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, যুদ্ধের ময়দানে যে রণকৌশলের প্রয়োজন, আমার মা বসে নেই, আমার মা আজ থেকে 3 বছর আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে যুদ্ধের রণকৌশল শিখিয়েছে, কিভাবে কাফেরদেরকে শায়েস্তা করতে হয়, কিভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়। চিৎকার দিয়ে আরেকটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলছিলাম, একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, আর আলোচনা টেনে নেওয়া মোটেই ঠিক হবে না। আপনারা যারা এখনও বাইরে আছেন, অতি তাড়াতাড়ি চলে আসেন, 5-7 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইতি টানব। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে 4টি প্রশ্ন ইহুদি করেছিল, এই 4টি প্রশ্ন কে কে শুনবেন, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, আরো আস্তে বলেন নারায়ে তাকবীর, জোরে তাকবীর দিলে আপনাদের উপর হামলা হবে, মামলা হবে, জেলে যাবেন, জুলুম হবে, ফাঁসি হবে, এই ভয়ে কেউ কোনোদিন জোরে কথা বলিয়েন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতে চাই ভবলার মানুষদের কত বড় শক্তি আছে, সমস্ত শক্তি এক জায়গায় করে দুহাত টান টান করে আকাশের দিকে আল্লাহর ফেরেশতাদেরকে দেখিয়ে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী হিসাবে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যে 4টি প্রশ্ন করেছিল ইহুদি, আমি খুব সংক্ষেপে, বললে এটাও 2 ঘন্টা যাবে, আমি সেদিকে যাচ্ছি না, খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কি বিরক্তি হচ্ছেন? ভাইরা আমার, 1 নম্বর প্রশ্ন করেছিল যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি বলুন যে 2 সন্তান, এই 2 সন্তান দুনিয়ার বুকে একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু পার্থক্য হলো, আশ্চর্যের বিষয় হলো, এক সন্তান আরেক সন্তানের চাইতে 100 বছর বেশি বয়স, এটা কিভাবে পসিবল হতে পারে, এটা কিভাবে সম্ভব? খলিফাতুল মুসলিমিন, এটা আপনি আমাকে বলুন। সম্মানিত ভাইরা, কোরআনে এই ঘটনা রয়েছে, আমি সেদিকে গেলে আরও অনেক দীর্ঘ সময় লাগবে, সংক্ষেপে বলছি, উজায়ের এবং উজায়েস, এরা 2 ভাই ছিল, এরা একই দিনে জন্মগ্রহণ করে এক ভাই আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি যে মানুষকে মৃত্যুর পরে আবার পুনরুত্থিত করবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, চিৎকার মারে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ আপনি যে মৃত্যুর পরে মানুষকে আবার পুনরুত্থিত করবেন, কিভাবে করবেন? আল্লাহ যদি আপনি আমাকে দেখাতেন, তাহলে আমার দিল, আমার আত্মা, আমার কলব শান্তি পেত, আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য
বড় ভাইকে মৃত্যুবরণ করি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর কবরে রেখেছেন, আবার পুনরুজ্জীবিত করেছেন, আবার জীবিত হওয়ার পরে দুই ভাইয়ের আবার একই সাথে মৃত্যু হয়েছে। চিৎকার মারে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই গেল এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনাকে বলেছিলাম সূর্যের আলো এই দুনিয়ার বুকে একবার এক জায়গায় পড়েছিল, দ্বিতীয়বার ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, জায়গাটার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা হলো ফেরাউনকে যেই জায়গায় চুবিয়ে মারা হয়েছিল, নবী মুসা কালিমুল্লাহ যেই রাস্তা দিয়ে পার হয়েছিল নীলদে, এই নীলদের উপরে আল্লাহর সূর্যের আলো ওই দিন পড়েছিল, আর কিয়ামতের আগ পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। চিৎকার মারে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তৃতীয় নম্বর প্রশ্ন ছিল কয়দিখানা কোনটা, যে কয়দিখানায় কয়েদি যেখানে ইচ্ছা সেখানে ছুটে বেড়াতে পারে, বলতে হবে সেই জায়গাটার নাম কি। কারণ আমরা জানি যারা চুরি করে তারা জেল হাজতে যায়, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে থাকতে হয়, কিন্তু এটা কোন কয়েদিখানা, যে কয়েদিখানায় সে ইচ্ছামন যে জায়গায় খুশি সেই জায়গায় চলতে পারে, বলতে হবে জায়গাটার নাম কি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই শোনো, এটা হচ্ছে ওই কয়েদিখানা, এটা হলো মায়ের পেট। জোরে কর আল্লাহু আকবার। এই কয়দিখানায় সন্তান থাকে, যেখানে ইচ্ছা সেখানে মা ছুটে যেতে পারে তার আসামিকে নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার, কোনো সমস্যা হয় না। এরপরে চতুর্থ নম্বর ইহুদি প্রশ্ন করেছিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে বলুন সেই কবর কোনটা, যেই কবরে জিনাকে রাখা হয়েছে তিনি জিন্দা, তিনি কবরের ভিতরে খায়, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে ফিরে, কিন্তু ওই কবরে যাকে রাখা হয়েছে তার কোনো অসুবিধা হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হলো ইউনুস নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে যে মাছ গ্রাস করেছিল খেয়ে ফেলেছিল, এটা হলো ওই কবর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি কবরে গেছেন, একটা জায়গায় গেছেন, ওই জায়গায় তার কোনো ক্ষতি হয় নাই, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে ফিরে বেরিয়েছে, তার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ সেই জায়গায় তাকে উত্তম রেজিক দিয়ে পালন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, এতই বাসুন, আমাদের কোরআনের জ্ঞানের দরকার আছে কিনা, জোরে কোন আছে কিনা। আমরা কোরআন শিখতে চাই কি চাই না, চাই কি চাই না, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা, এতএব অসমাপ্ত আলোচনা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, সময় স্বল্পতার কারণে, যেহেতু প্রধান মেহমান এসে গেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ হেলালি সাহেব, তিনি শারীরিকভাবে অসুস্থ, আজ হঠাৎ অসুস্থতায় পড়ে গেছেন। আপনি আপনারা তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তিনাকে শেফা দান করে, বলে আল্লাহুম্মা আমিন, জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কোরআনের হক কথাগুলি বলবার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। গত 2 তারিখ থেকে একই মঞ্চে আলোচনা করে বেড়াচ্ছি, দোয়া করুন আল্লাহ যেন সামনের প্রোগ্রামগুলিকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আদায় করবার মহান মনিব আমাদেরকে সেরকম শরীর স্বাস্থ্য সুন্দর রাখে, সবল রাখে, বলে আল্লাহুম্মা আমিন। সকলের কাছে দোয়া চেয়ে সকলের কাছে বিদায় নিচ্ছি। হাযা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়াল কারীম ওয়াল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।